এই পাশেও দোকান। এখানে লম্বা শাড়ি করে আছে প্রচুর নারিকেলের দোকান, আপনারা ইচ্ছা করলে এখান থেকে এসে নারিকেল খেয়ে পরে সমুদ্রে নামতে পারেন, অথবা সমুদ্র থেকে উঠে নারিকেল খেতে পারেন। নারিকেল কিন্তু খুবই সুস্বাদু, আমিও খেয়েছি। আর এক একটা নারিকেলের প্রাইস হচ্ছে মাত্র 40 থেকে 60 টাকার মধ্যে পাবেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে অনেক দূরে দেখা যাচ্ছে সাম্পান নৌকা, এগুলি চড়ার জন্যে না, এগুলি সবার ছবি ওঠানোর জন্য জাস্ট সাজিয়ে রেখেছে। এখানে এলে সাম্পানের সামনে কিংবা ভেতরে ঢুকে আপনারা ছবি উঠাতে পারবেন। আর আজকের সবচেয়ে মজার ব্যাপারটা হলো যেটা, সেটা হচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে, সিগনাল পড়ে গেছে, আমরা যারা সমুদ্রে নেমেছি তারা কেউই বেশিক্ষণ স্টে করতে পারেনি, সবাইকে উঠিয়ে দেওয়া হয়েছে, সবাই যার যার মতো নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশন আরা আজ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজ এসেছি কক্সবাজার ইনানি বিচে। তো ইনানি বিচের এই ভিডিও দেখার জন্য আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যদি আমার এই ভিডিও ভালো লাগে আর আমাকে সাপোর্ট করতে চান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর এই ইনানি বিচের মনোরম দৃশ্য নিয়ে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবেন না। তো চলুন তাহলে দেখা যাক আমার আজকের ইনানি বিচের এই ভিডিওটা। যত দূরে চোখ যায় সাগর পানি ঢেউ, এই সাগর পানি ঢেউর সাথে খেলতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, ছোট বড় সবার। আমিও কিছুক্ষণ এই পানির সাথে খেললাম। তো ফাইনালি এবার চলে এলো আমার সবচেয়ে মজার মুহূর্তটি। আমি অনেকক্ষণ ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, বাট বৃষ্টির জন্য পারছিলাম না,
কারণ বৃষ্টির জন্য এতক্ষণ আমি করতে পারছিলাম না, আমি এখন বাইক চালাবো। আর এখানে একটা কথা একদমই না বললে না যে আপনি কক্সবাজার যে কোনো জায়গায় যে কোনো দোকানপাট হোক যেখানেই হোক যাবেন, এদের সাথে বেশ দরদাম করে পরে সেটা আপনার করতে হবে। তো বাইক চালানোর জন্য হচ্ছে এরা আমার কাছে চেয়েছে যে আমি সম্পূর্ণ ইনানি বিচটা ঘুরবো বাইক চালিয়ে নিজে। তো এরা আমার কাছে চেয়েছে যে 700 থেকে 800 টাকা। তো দরদাম করার একটা পর্যায়ে আমি 300 টাকা দিয়ে এদের কাছ থেকে বাইকটা নিলাম। আর হেল্পিং হিসেবে একজনকে সাথে রাখলাম, কেননা এখানে যে এই পানিগুলি আছে এই পানির ভিতর দিয়ে আমি চালাতে পারবো না, যদিও কিছুটা হালকা পাতলা বাইক চালাতে পারি। যারা পারেন তারা হচ্ছে এদের না নিলেও চলবে, আমি যেহেতু ফার্স্ট এই জন্য নিয়েছি। বাট দেখলাম যে না নিজেও চালানো যায় পানির ভিতরে, আমি হচ্ছে কিছুটা অতিরিক্ত সেফটির জন্যই তাকে নিয়েছিলাম। একটা পর্যায়ে দেখলাম যে সেটা দরকার হবে না, তো আপনারা গেলে এদের না নিয়েই চালাতে পারবেন যদি কিছুটা বাইক চালাতে পারেন। ঠিক আছে, তো 300 টাকা দিয়ে আমি পুরা ইনানি বিচটা ঘোরার জন্য এদেরকে কন্ট্রাক্ট করলাম। এই বাইক চালানোর মুহূর্তটা আসলে অসাধারণ ছিল আমার কাছে, যে সম্পূর্ণ চারপাশে বালু মরুভূমি, এক পাশে হচ্ছে সাগর, এক পাশে হচ্ছে পাহাড় গাছপালা, অসাধারণ অসাধারণ এবং দুর্দান্ত এই মুহূর্তটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে। ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ নৌবাহিনী তাদের নিজেদের ট্রেনিংয়ের প্রয়োজনে ব্রিজটা বানাচ্ছে। এটা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে কি না এই ব্যাপারটা আসলে আমি শিওর না, কাজ এখনও চলছে। আমার কাছে ইরানি বিচের সবচেয়ে মজার ব্যাপার ছিল ওই বাইক চালানো। যেসব মেয়েরা আমার মতো হচ্ছে কিছুটা হলেও বাইক জানেন, অথবা না জানলেও কোনো সমস্যা নাই, একদমই যারা না জানেন তারাও চালাতে পারবেন। জাস্ট পানির ব্যাপারটা একটু সাবধানে চালাবেন, আস্তে করে চালালেই চলবে, হেল্পার ছাড়াও আপনারা চালাতে পারবেন। তো হোপ করছি আপনারা যখন যাবেন তখন নেক্সট নিজে নিজে চেষ্টা করবেন বাইক চালানোর জন্য, একটু চালিয়ে দেখবেন যে আসলে কতটা ভালো লাগছে আপনাদের কাছে, কতটা মজা পাচ্ছেন আপনারা এই বাইক চালিয়ে। আচ্ছা তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আমার ইনানি বিচের এই ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে একদমই ভুলবেন না। সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব অপশনের পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।